হ্যালো ভিউয়ার্স, বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে কড়াই পনিরের রেসিপি শেয়ার করবো, একদম রেস্টুরেন্ট স্টাইল। রেসিপিটা দেখতে থাকো, পছন্দ হলে ভিডিও লাইক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আসো পর্বটা শুরু করে দিচ্ছি। সবচেয়ে প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নেব। তো এখানে একটা মতন পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার পর এখানে রাফলি চপ করে রাখা টমেটোটা অ্যাড করে দিচ্ছি, সাথে সাথে আমি কিছুটা এখানে কাজুও নিয়ে নিয়েছি। এবার টমেটো আর কাজুটাকে পেঁয়াজের সাথে হালকা একটু মিক্স করে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবার এই সব কিছু ম্যাশ হওয়া শুরু হয়ে গেছে, সেই সময় মিক্সার জারে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। এবার অল্প একটু তেলে হলুদ গুঁড়ো দিয়ে আমি একে একে পনিরগুলো দিয়ে কিন্তু এখানে ভেজে নেব। পনিরগুলোকে বেশ লাল করে একটু ভেজে নিতে হবে, তাহলে পরে দেখবে কড়াই পনিরটা খেতে আরও টেস্টি হবে। দেখো এখানে পনিরগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়াতে আরও কিছুটা তেল দিয়ে 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাথে সাথে এখানে কেটে রাখা সবজিগুলো নিয়ে নিলাম। নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর মানে চিরে রাখা কাঁচা লঙ্কা, সাথে সাথে হলুদ গুঁড়োটা দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। দেখো এখানে সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার যে পেস্টটা আমি মিক্সার জারে করেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। এইভাবে কড়াই পানিরটা বানিয়ে দেখবে একদম রেস্টুরেন্টের মতনই খেতে লাগবে। তো এখানে দেখো আমি মিক্সচারটাকে ভালো করে সবজির সাথে মিক্স করে নিয়ে এবার অ্যাড করে দেব 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, সাথে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এছাড়াও এখানে 2 টিস্পুন নিয়ে নেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এতে ঝাল হবে না, শুধুমাত্র কালারের জন্য ইউজ করছি। এছাড়াও এখানে 1 চামচ নিয়ে নিলাম কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা তোমরা যে কোনো ইউজ করতে পারো, সুহানা বা এভারেস্ট, তাতে দেখবে সবজির টেস্টটা অনেকটাই ভালো হয়ে যায়। এবার এই সব মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে প্রায় কিছুক্ষণ রান্নাটা করতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। তারপর ভেজে রাখা পনিরটার মধ্যে অ্যাড করে দিলাম আর পনিরটাকেও মিশিয়ে নিচ্ছি। তাই এইভাবে পনিরটাকে মিক্স করে নিয়ে এবার কিছুটা অল্প পরিমাণের একটু জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে মিক্স করে নেব আর কড়া ঢাকনা চাপা দিয়ে একদম গ্রেভি মতন তৈরি হয়ে যাওয়া অবধি কিন্তু রান্নাটা করতে হবে, মানে খুব একটা ঝোল ভাব থাকবে না। তো এখানে দেখো কড়া ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম, খুলে নিয়েছি কড়া ঢাকনাটা প্রায় 5 মিনিট পর। এখানে দেখো একদম তৈরি হয়ে এসছে আমাদের কড়াই পনির, সার্ভ করে দিচ্ছি। আশা করছি আজকের পর্বটা দেখার পর তোমাদের ভালো লাগবে, অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে চোখ রাখবে আগামী পর্বে। ফিরে আসছি খুবই শীঘ্রই আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।